তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি এই প্রশ্নগুলো তোমাদের বইয়ের কত নম্বর পেজ থেকে এসছে, কোথা থেকে প্রশ্নগুলো করা হয়েছে সমস্তটা বিস্তারিতভাবে দেখিয়ে বুঝিয়ে দিয়ে তারপর সলভ করিয়ে দেবো। এতে তোমরা ভালোভাবে নিজেরা বুঝতেও পারবে এবং নির্ভুলভাবে উত্তরগুলো করেও নিতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও। আর কথা নয়, চলো আমরা চটপট ভিডিওটা শুরু করে ফেলি। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণী বাংলা, পূর্ণ মান হচ্ছে 15, অর্থাৎ পুরো কোশ্চেন পেপারটা 15 নম্বরের। দেখো, 1 নম্বরে বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। গল্পবুড়ো কবিতায় গল্পবুড়ো এসেছেন কোন কালে? দেখো, এখানে রয়েছে শরৎকাল, শীতকাল, বর্ষাকাল না গ্রীষ্মকাল। এটার সঠিক উত্তরটা হবে শীতকালে। কেন হলো চলো দেখে নেবে। এই যে দেখো, সুনির্মল বসু লেখা যে গল্পবুড়ো কবিতাটা রয়েছে না, সেই কবিতার মধ্যেই দেখবে এইখানে রয়েছে শীতকালে। দেখো, শীতের ভোরে সত্তরে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, অর্থাৎ শীতকালের কথাই এখানে বলা হয়েছে। তার জন্য এখানে সঠিক উত্তরটা হয়ে গেল শীতকাল। এর পরেরটা দেখো, দেখবি যদি জলদি আয়, এখানে জলদি কথাটার অর্থ কিন্তু তাড়াতাড়ি, ঠিক আছে। তার পরেরটা দেখো, 1.3 প্রশ্নটাতে বলেছে প্রখর প্রত্যুষে, প্রখর শব্দের অর্থ কনকনে, অসহ্য, তীব্র না আরামদায়ক। এখানে সঠিক উত্তরটা হবে তীব্র। এর পরেরটা চলো দেখি 2 নম্বরে কি বলেছে। নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে। 2.1 বলেছে গল্পবুড়োর তলপিটি কোথায় রয়েছে? তোমরা তোমাদের বইতে 2 নম্বর পেজে চলে যাবে, 2 নম্বর পেজে দেখবে প্রথম লাইনটাতেই কিন্তু উল্লেখ রয়েছে। দেখো, কাঁধের ওপর কিন্তু তলপিটা রয়েছে, কাঁধের ওপর এই ঝোলা, ঝোলা মানে কিন্তু তলপি। তাহলে উত্তরটা কি হবে চলো দেখে নিই। এখানে আমি লিখে দিয়েছি, দেখো গল্পবুড়োর তলপিটি তার কাঁধে রয়েছে, দেখে নিলে। চলো এবার 2.2 প্রশ্নটা দেখে নিই, গল্পবুড়োর ঝোলায় কোন পাহাড়ের গল্প আছে? দেখো, আমি তোমাদের বইতে দেখিয়ে দিচ্ছি। এ দেখো, 2 নম্বর পেজে সেকেন্ড যে স্ট্যান্ডার্ডটা রয়েছে, ওখানে রয়েছে কড়ির পাহাড়ের কথা উল্লেখ রয়েছে। কড়ির পাহাড়, কড়ির মানে ধন সম্পদ, বুঝতে পারলে? চলো এবার তাহলে কিভাবে লিখবে তোমরা উত্তরটা। এই দেখো, তোমরা লিখবে গল্পবুড়োর ঝোলায় কড়ির পাহাড়ের, অর্থাৎ ধন সম্পদের পাহাড়ের গল্প আছে, এইটুকু লিখে দিলেই হবে। চলো তারপরের প্রশ্নটা দেখে নিই। 2.3 বলেছে এই থলেতে বন্দিনী, থলেতে কে বন্দিনী অবস্থায় আছে? দেখো, এটা তোমাদের বইতে 2 নম্বর পেজেই পেয়ে যাবে, একটু শেষের দিকে আছে। দেখো, একদম শেষ যে স্ট্যান্জাটা রয়েছে সেখানে দেখবে এইখানটাতে রয়েছে কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী। তার মানে কেশবতী নন্দিনী কিন্তু ওই থলের মধ্যে বন্দী অবস্থায় ছিল, মানে আটকানো অবস্থায় ছিল। তাহলে কিভাবে লিখবে চলো দেখে নিই। এ দেখো, তোমরা এইভাবে লিখবে, সুনির্মল বসু রচিত গল্পবুড়ো কবিতায় গল্পবুড়োর থলেতে কেশবতী নন্দিনী বন্দিনী অবস্থায় আছে, দেখে নিলে। চলো এবার পরের কোশ্চেনগুলো দেখে নেব 3 নম্বরে। প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু এখানে 2 করে, 3টে প্রশ্ন আছে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1, গল্পবুড়ো দিনের কোন সময় গল্প শোনাতে আসেন? দেখো, তোমরা 1 নম্বর পেজেই এটা পেয়ে যাবে, একদম প্রথমে চলে যাও 1 নম্বর পেজে। এই জায়গাটায় দেখো কি বলেছে, শীতের ভোরে, তার মানে কি শীতের সকালবেলায়, অর্থাৎ সকালে। তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে দেখে নাও। এখানে আমি লিখে দিয়েছি কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় শীতকালের ভোরবেলায় যখন উত্তরে হাওয়া বইতে থাকে তখন থুত্তুরে গল্পবুড়ো রূপকথা চাই রূপকথা বলে ডাক ছেড়ে গল্প শোনাতে আসে। এই কথাটুকু লিখে দেবে, 2 নম্বর আছে তো, তাই একটু বড় করে তোমাকে লিখতে হবে। এর পরের প্রশ্নটা দেখো, গল্পবুড়োর মুখ ব্যথা হয়েছে কেন? আচ্ছা, এটা তোমরা 1 নম্বর পেজেই পেয়ে যাচ্ছ। এই দেখো, এইখানটাতে খেয়াল করো, চেঁচিয়ে তার মুখ ব্যথা, অর্থাৎ গল্পবুড়ো চেঁচিয়ে রূপকথা চাই রূপকথা এটা বলে চেঁচাচ্ছিলেন, সেই চেঁচাতে চেঁচাতে কিন্তু তার মুখটা ব্যথা হয়ে গিয়েছিল। তো এইখান থেকে কিন্তু প্রশ্নটা করা হয়েছে। উত্তরটা কিভাবে একটু সাজিয়ে লেখা যায় দেখে নাও। তোমরা যেহেতু 2 নম্বরে প্রশ্ন, একটু সাজিয়ে লিখতে হবে। দেখো, এইভাবে লিখবে, সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় গল্পবুড়োর মুখ ব্যথা হয়ে গিয়েছিল, সে শীতকালের ভোরে কাঁধে ঝোলা ঝুলিয়ে গল্পের পসরা নিয়ে বেরিয়েছিল।
সে রূপকথা চাই রূপকথা বলে বারবার চিৎকার করছিল, তাই তার মুখ ব্যথা হয়ে গিয়েছিল। এই অবধি লিখে দেবে। চলো এবারে 3.3 প্রশ্নটা দেখব। 3.3 বলেছে, বলবো না কো রূপকথা, গল্প বুড়ো কাদের রূপকথা শোনাবে না? এটা তোমরা 2 পেজে একদম শেষে পেয়ে যাবে। এই দেখো, এইখানটাতে রয়েছে বলবো না কো রূপকথা, একদম শেষ লাইন। কেন বলবে না, এই প্যারাতেই তোমরা পড়লে বুঝতে পারবে, বাচ্চারা তো এমনিতেই একটু শীতে লেপের তলা থেকে বেরোতে চায় না, তো লেপ কম্বল দিয়ে সবাই শুয়ে রয়েছে শীতের ভোরে, বেরোতে চাচ্ছে না। আর গল্প বুড়ো যেহেতু এসে গল্প চাই গল্প রূপকথা চাই রূপকথা বলে হাঁক দিচ্ছে, তা তার কথা শুনে যেসব শিশুরা আসবে না তাদেরকে সে কিন্তু শত্রু বলেছে, আর তাদের কিন্তু এই মূর্খতা ভেঙে দেবে এবং তাদেরকে আর রূপকথার গল্প শোনাবে না। এটাকেই একটু গুছিয়ে লিখতে হবে। দেখো তোমরা কিভাবে লিখবে, তোমরা এইভাবে উত্তরটা লিখবে। গল্প বুড়ো শীতের সকালে ঝোলা ভর্তি মজাদার গল্প নিয়ে এসে ছোটদের হাঁক দিয়েছে, কিন্তু যারা ঘুম ভেঙে শীতের ভোরে আসবে না গল্প বুড়ো তাদের মূর্খতা ভাঙবে ও তাদের আর গল্প শোনাবে না। এটুকু তোমরা লিখে দেবে। চলো এবার 4 প্রশ্নটা দেখে নিই, এখান থেকেই দেখে নাও কি বলেছে। গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃত সহ আলোচনা করো। 3 যেহেতু আছে তাই আমরা আগেরটা থেকে একটু বেশি লিখব। তোমরা এভাবে লিখবে, সুনির্মল বসুর গল্প বুড়ো কবিতায় যে গল্প বুড়োর কথা বলা হয়েছে তার ঝোলায় রয়েছে নানা ধরনের গল্প, যেমন দৈত্য, দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, মন পবনের দ্বার, সার বাঁধা, কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হীরামানিক, ঝলমলে সোনার কাঠি, টলটলে ময়নামতি, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, বন্ধিনী, কেশবতী কন্যা ইত্যাদি গল্প তার ঝোলাতে রয়েছে। এটুকু লিখে দিলেই হবে। তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামে প্রেস করে রেখো, তাহলে এই ধরনের শিক্ষামূলক ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছবে। আর কথা নয়, চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি। ফিল ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি, অর্থাৎ এই যে টেবিলটা রয়েছে মাস্কুলিন জেন্ডার এবং ফেমিনাইন জেন্ডারের একটা টেবিল দেওয়া রয়েছে অ্যাক্টিভিটি 1, সেটাতে 3 ধার্য আছে, এখানে আমাদের টেবিলটাকে ফিল আপ করতে হবে। তোমরা যখন খাতায় এটা সলভ করবে এইভাবে একটা বক্স দেখে নেবে পেন্সিল বা পেন দিয়ে, তারপর কিন্তু সলভ করবে। চলো কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথমে ছিল অক্স, অক্স মানে ষাঁড়, এটার ফেমিনাইন জেন্ডার হবে কাউ, কাউ মানে গরু। তারপরেরটায় ছিল কুইন, কুইন মানে রানী, এটাকে মাস্কুলিন জেন্ডার করলে হয় কিং মানে রাজা, আর মাস্কুলিন জেন্ডার ছিল ম্যান, আর এর ফেমিনাইন করলে হবে ওম্যান মানে মহিলা, তাহলে পুরুষ মহিলা। এরপর দেখো অ্যাক্টিভিটি 2, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার টু প্লুরাল নাম্বারস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে 3 ওয়ার্ডস আছে, তোমাকে সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট করতে হবে। এখানে রয়েছে দেখো বেবি মসকুইটো ডগ, এবার এই ওয়ার্ডগুলোর পেছনে কোনটা এস হবে কোনটা ইএস হবে এই নিয়মটা যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা খুব সহজেই যে কোনো ওয়ার্ডের পেছনে এস হবে না ইএস হবে বা আইএস হবে এটা তোমরা নিজেরাই করতে পারবে। তাই আমি আগে তোমাদের এস, ইএস এবং আইএস বসানোর যে নিয়মগুলো রয়েছে সেটা দেখিয়ে এবং বুঝিয়ে দিচ্ছি, তারপর এটা আমরা করব। দেখো এখানে এস, ইএস এবং আইএস ব্যবহারের নিয়মাবলীটা রয়েছে, এখানে তোমাকে 6 নিয়ম মনে রাখতে হবে, তাহলেই তুমি যে কোনো ওয়ার্ডের পর এস, ইএস বা আইএস কি বসবে নিজেই ঠিক করতে পারবে। দেখো 1 নিয়ম হচ্ছে কোনো ওয়ার্ডের শেষের অক্ষর ভাওয়েল, অর্থাৎ ভাওয়েল আমরা জানি 5 ভাওয়েল আছে, এ, ই, আই, ও, ইউ, এই 5 লেটারের মধ্যে যদি কোনো লেটার না থাকে, অর্থাৎ যে ওয়ার্ড তুমি দেখতে পাচ্ছ সেই ওয়ার্ডের শেষে যদি ভাওয়েল না থেকে কনসোনেন্টস থাকে তাহলে কিন্তু তাকে প্লুরাল করতে গেলে এস বসাতে হয়। যেমন একটা এক্সাম্পল এখানে দিয়েছি, ডগ থাকলে ডগস হয়, কারণ এখানে জিটা হচ্ছে কনসোনেন্ট, আর কোনো ওয়ার্ডের শেষে কনসোনেন্ট থাকলে তার পাশে এস দিয়ে প্লুরাল করতে হয়। দেখো আমাদের প্রশ্নে ডগ ছিল, এই দেখো 3 ছিল ডগ, তাহলে একটা এস যুক্ত হয়ে ডগস হয়ে যাবে। চলো এর পরের নিয়মটা দেখি,
কোনো ওয়ার্ডের শেষের অক্ষর ভাওয়েল থাকবে, কিন্তু তার আগের অক্ষরটি কনসোনেন্ট থাকবে। তাহলে প্রথমেরটা দেখলাম যে ভাওয়েল থাকবে না, কিন্তু দু নম্বরে বলছে ভাওয়েল থাকবে, কিন্তু তার আগে যদি একটা কনসোনেন্টস থাকে সেক্ষেত্রেও এস যুক্ত হয়। দেখো এখানে দুটো এক্সাম্পল দিয়েছি, যেমন রাইট, রাইট মানে লেখা। দেখো এখানে ই এটা ভাওয়েল, তার আগেই রয়েছে দেখো টি, এটা কিন্তু কনসোনেন্ট, তাহলে ভাওয়েলের আগে কনসোনেন্ট রয়েছে। তাহলে এই ধরনের ওয়ার্ডগুলোর পর কিন্তু এস বসে। তাহলে এই গেল আরেকটা নিয়ম। এরপর দেখো তিন নম্বর নিয়মটা কি বলেছে, কোনো ওয়ার্ড আই দিয়ে শেষ হলে সেখানেও আমরা এস যুক্ত করব। যেমন লাই মানে মিথ্যে কথা বলা, এখানে যেহেতু ওয়ার্ডের শেষে আই ই কথাটা রয়েছে, তার জন্য আমরা এর পরে এস যুক্ত করব। তারপরে চার নম্বরের রুলসটা দেখো, কোনো ওয়ার্ড ও দিয়ে শেষ হলে তারপর কিন্তু ইএস যুক্ত হবে। এখানে দেখো গো থাকলে গোজ হয়ে যায়। এখানে দেখো আরেকটা এক্সাম্পল, মস্কুইটো যদি থাকে তাহলে এর প্লুরাল ফর্ম করলে ইএস যুক্ত হয়ে যাবে। কেন? কারণ এই ওয়ার্ডের শেষে দেখো ও আছে। দেখো আমাদের প্রশ্নেতে কি ছিল, মস্কুইটো ছিল, তাই না? তাহলে শেষে ও যেহেতু রয়েছে, তাই এটাকে প্লুরাল ফর্মে করতে গেলে ইএস যুক্ত করতে হবে। এর পরেরটা চলো দেখে নিই, এর পরেরটা কি বলেছে, পাঁচ নম্বর রুলস কি বলেছে দেখো, কোনো ওয়ার্ডের শেষে এস এইচ সি এইচ টি সি এইচ এস এস এক্স জেড দিয়ে শেষ হলে ইএস যুক্ত করতে হয়। দেখো ওয়াচ থাকলে ওয়াচেস হয়ে যাবে, ইএস যুক্ত হবে। ফিক্স থাকলে ফিক্সেস হয়ে যাবে, ইএস যুক্ত হবে। দেখে নিলে। এবার লাস্ট ছ নম্বর নিয়মটা দেখো, বলেছে কোনো ওয়ার্ডের শেষে দিদি ওয়াই থাকে, মানে সবার শেষের অক্ষরটা ওয়াই থাকলে সেই ওয়াই উঠে গিয়ে আইএস যুক্ত হয়। যেমন বেবি থাকলে বেবিস হবে, ফ্লাই থাকলে ফ্লাইস হবে। অর্থাৎ দেখো বেবির উদাহরণটা দেখো, ওয়াই ছিল, সেই ওয়াইটা উঠে গিয়ে আইইএস যুক্ত হয়েছে। তাহলে আমাদের প্রশ্নে কি ছিল, বেবি? হ্যাঁ ছিল, এ নাম্বারেই ছিল। দেখো বেবি থাকলে এই ওয়াইটা উঠে গিয়ে আইএস যুক্ত হবে। তাহলে কি কি হলো আমাদের, আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো বেবিটা হয়ে গেল বেবিজ, মস্কুইটো হয়ে গেল ইএস যুক্ত হয়ে মস্কুইটোস, আর ডগ হয়ে গেল ডগস। এরপর দেখো অ্যাক্টিভিটি থ্রিতে কি বলেছে, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেম ইন দ্য টেবিল গিভেন বিলো। অর্থাৎ এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলের মধ্যে তোমাদের উপরের উল্লেখিত যে তিনটে সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সের মধ্যে কোনটা সাবজেক্ট এবং কোনটা প্রেডিকেট সেটা আইডেন্টিফাই বা চিহ্নিত করতে হবে এবং এই বক্সের মধ্যে লিখতে হবে। তোমরা খাতায় আগে পেন্সিল দিয়ে এইভাবে একটা বক্স করে নেবে, তারপর কিন্তু এই অ্যাক্টিভিটিটা সলভ করতে হবে তোমাদের। সাধারণত কোনো বাক্যের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব বা ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্টটাকে আগে চুজ করতে হবে, তারপর বাকি যে অংশটা থাকবে সেটা প্রেডিকেট হয়ে যাবে, ভার্ব এবং অবজেক্টটা টোটালটা নিয়ে হয়ে যাবে প্রেডিকেট। প্রথমে এক নম্বর সেন্টেন্সটা দেখো, হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল হয় ধূসর। তাহলে এখানে হার হেয়ার এটা সাবজেক্ট হিসেবে গণ্য হবে, ওয়াজ গ্রে এটা হয়ে যাবে প্রেডিকেট। ঠিক তেমনি দু নম্বর সেন্টেন্সটা দেখো, শি ওয়েন্ট নিয়ার দ্য টিচার, সে টিচারের সামনে গেল বা শিক্ষক মহাশয়ের সামনে গেল, অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পায়ে হাত দিল বা পায়ে হাত দিয়ে আমরা কি করি, প্রণাম করি, পায়ে হাত দিয়ে প্রণাম করলো। তাহলে দেখো শি এটা হচ্ছে সাবজেক্ট, আর এখানে দেখো ওয়েন্টটা হচ্ছে ভার্ব, অর্থাৎ ভার্ব থেকে পরের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু হয়ে গেল প্রেডিকেট। তারপরের তিন নম্বর সেন্টেন্সটা দেখো, দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান থাউজেন্ডস। এবার এখানে দেখো দিস কয়েন এইটা হয়ে যাবে সাবজেক্ট, কারণ এর পরেই দেখো ভার্ব রয়েছে বি ভার্ব ইজ। তাহলে এখান থেকে শুরু করে বাকি সেন্টেন্সটা হয়ে গেল প্রেডিকেট। তাহলে প্রেডিকেটটা সহজভাবে বের করতে গেলে কি করতে হবে, কোনো সেন্টেন্সে দেখবে ভার্ব কোথা থেকে শুরু হচ্ছে, তার আগে পর্যন্ত আমরা সাবজেক্ট হিসেবে গণ্য করব, আর ভার্ব থেকে শুরু করে বাকি অংশটাকে আমরা প্রেডিকেট হিসেবে গণ্য করব। এই নিয়মটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়ে থাকে। তাহলে চলো এই বক্সটা কিভাবে ফিল আপ করবে দেখে নাও। এই দেখো, তাহলে প্রথমে হয়ে গেল হার হেয়ার, এটা প্রথমে সাবজেক্টের ঘরে চলে গেল, তারপরের সাবজেক্ট হবে শি, চলে গেল শি বসিয়ে দিলাম পরের ঘরটাতে, আর তিন নম্বরে দিস কয়েন চলে যাবে, তার জন্য আমরা তিন নম্বর বক্সে দিস কয়েন লিখলাম, আর প্রত্যেকটা সেন্টেন্সেরই বাকি অংশটা কিন্তু প্রেডিকেটে বসিয়ে দিতে হবে। দেখে নিলে, খুব সহজ ছিল অ্যাক্টিভিটিটা। চলো পরের অ্যাক্টিভিটিটা আমরা দেখে নিই, চার নম্বর অ্যাক্টিভিটিতে কি বলেছে, সাপোজ ইউ হ্যাভ সিন এ ম্যাজিক শো,
ধরে নাও তুমি একটা ম্যাজিক শো দেখেছো, রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট দ্য শো। তুমি সেই শো সম্পর্কে তিনটি বাক্য লেখো, 6 নম্বর ধার্য আছে, তিনটে বাক্য লিখতে হবে। দেখো কিভাবে লিখবে তোমরা। তোমরা এইভাবে 1, 2, 3 নম্বর করে লিখবে, তিনটে সেন্টেন্স যেহেতু চেয়েছে। 1 নম্বর সেন্টেন্সে লিখবে, আই লাইক টু ওয়াচ এনি কাইন্ড অফ ম্যাজিক শো, আমি যে কোনো ধরনের ম্যাজিক শো দেখতে খুব পছন্দ করি। 2 নম্বরে লিখবে, রিসেন্টলি অন লাস্ট মান্থ এ ম্যাজিক শো হেল্ড অ্যাট আওয়ার ভিলেজ ফেয়ার, গত মাসে আমাদের গ্রামের মেলাতে একটা ম্যাজিক শো অনুষ্ঠিত হয়েছিল। 3 নম্বর সেন্টেন্সটা তোমরা এইভাবে লিখবে, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস, আমি সেই ম্যাজিক শোতে গিয়েছিলাম আমার বাবা মায়ের সঙ্গে। এই তিনটে লিখলেই হবে। ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। চলো আর কথা নয়, আজকের ভিডিওটা স্টার্ট করে ফেলি। দেখো বলেছে প্রথমে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো কয়ের প্রশ্নটাতে বলেছে 318, অর্থাৎ 318, সংখ্যাটিতে কি আছে? দেখো এর সঠিক উত্তরটা হবে অপশন ডি। কেন হলো দেখো, 318 যেহেতু বলেছে, দেখো এখানে আমি সাজিয়ে দিয়েছি, যেহেতু 318 শতকের ঘরে 3, দশকের ঘরে 1 এবং এককের ঘরে 8। দেখো এখানে ডি নম্বর অপশনটাতে কি বলেছে, এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কর থেকে 5 বেশি। সত্যি তাই, দেখো এককের ঘরে রয়েছে 8, শতকের ঘরে রয়েছে 3, তাহলে 8 হচ্ছে 3-এর থেকে 5 বেশি। দেখো পাশে বিয়োগটা করেও দেখিয়ে দিয়েছি, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তোমরা খাতায় কিভাবে লিখবে, পুরো প্রশ্নটা লিখে নিয়ে তার পাশে ডি এর যে অপশনটা এটা পুরোটা লিখে দিতে হবে, কিন্তু বুঝে নিলে। চলো এবার পরের কোশ্চেনটা আমরা দেখে নেব। পরের কোশ্চেনে বলেছে 5, 2, 0, 3, সংখ্যাটি 0 এর স্থানীয় মান কত? এ দেখো এখানে আমি সাজিয়েছি একক, দশক, শতক, হাজারে করে আমি 5, 2, 0, 3 এটাকে সাজিয়ে নিয়েছি। আমাকে কি বলেছে, শূন্যর স্থানীয় মান বের করতে হয়েছে। তাহলে দেখো শূন্যের স্থানীয় মান কিন্তু শূন্যই রয়েছে, তার জন্য এ হবে সঠিক উত্তর। এটা 10 হতো তখনই যদি এখানে 1 থাকতো, 1 থাকলে 10 হতো। দেখো 9 নম্বরের অঙ্কতে কি বলেছে, 1, 3, 2 সংখ্যাটি কার্ডবোর্ড দিয়ে প্রকাশ করলে পাবো। আমি এখানে দেখো বুঝিয়ে দিয়েছি, তোমরা এখানে পরিষ্কারভাবে বুঝে নিতে পারবে। দেখো 1, 3, 2 যে সংখ্যাটা রয়েছে এটাকে যদি আমরা ভেঙে দিই, দেখো শতকের ঘরে যেহেতু 1 রয়েছে তাই 1-কে 100 দিয়ে গুণ করবো, দশকের ঘরে যেহেতু 3 রয়েছে তাই 3-কে 10 দিয়ে গুণ করব, এবং এককের ঘরে যেহেতু 2 রয়েছে তাই 1-কে আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে এইভাবে আমরা সাজিয়ে কোন অপশনটা পাবো, দেখো এই দেখো এই ডি অপশনে কিন্তু এইভাবেই সাজানো আছে, তাই সঠিক অপশনটা হয়ে গেল ডি। তোমরা এই পুরো প্রশ্নটা লিখে ড্যাশ দিয়ে ডি নম্বর অপশন লিখে পুরো কথাটা লিখে দেবে, ঠিক আছে। চলো এবার পরের কোশ্চেনটা দেখে নিই। এখান থেকে 399 সংখ্যাটি 1 বেশি সংখ্যাটির 4 অঙ্ক বিশিষ্ট, বিবৃতিটি ড্যাশ দিয়ে লিখবে, বিবৃতিটি মিথ্যা। কেন মিথ্যা, দেখো দেখো এখানে বলেছে 399+1, অর্থাৎ 1 বেশি সংখ্যা যেহেতু বলেছে 1 যোগ করে দেবো, যোগ করলে কিন্তু আমরা পাই 400, আর 400টা কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, কারণ 1, 2, 3 এ দেখো 3টে ঘর তাই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, কিন্তু এখানে কি বলেছে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এটা কি সত্য? না, এটা মিথ্যে। তার জন্য তোমরা এই স্টেটমেন্টটা বা এই বিবৃতিটা পুরোটা লিখবে, ড্যাশ দিয়ে লিখবে, বিবৃতিটি মিথ্যা। এরপরে খ নম্বরে দেখো কি বলেছিল, খয়ে বলেছিল 27 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষটি ভাজক থেকে 2 কম হবে, এটা ড্যাশ দিয়ে লিখবে, বিবৃতিটি মিথ্যা। কেন, আমি দেখো ব্যাখ্যা করেছি, তোমরা কোনো ব্যাখ্যাই লিখবে না, শুধু প্রশ্নটা লিখে ড্যাশ দিয়ে সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা লিখবে। 27কে 5 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ 2 পেলাম, এখানে বলেছে ভাজক থেকে 2 কম, ভাজক কোনটা? দেখো এইটা ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল, এটা ভাগশেষ। তাহলে এখানে দেখো ভাজক আছে 5 আর ভাগশেষ আছে 2, এই দুটো বিয়োগ করলে 3 কম হচ্ছে, কিন্তু এখানে বলেছে 2 কম, তার জন্য এই বিবৃতিটি হলো মিথ্যা। চলো এবার গয়ের প্রশ্নটা দেখে নিই। গয়ের প্রশ্নতে বলেছে 2-এর গুণিতক সর্বদা 3 দ্বারা বিভাজ্য, এটা একেবারেই মিথ্যে কথা, কারণ 2-এর গুণিতক দেখো 2-এর ঘরের নাম তা 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 2-এর ঘরের নাম তা পরপর লিখে যাবে, 4, 6, 8, 10, 12, 14 এভাবে পরপর 14, 16, 18। দেখো এইগুলো কি সবসময় 3 দিয়ে ভাগ করা যায়? না, কারণ দেখো 4-কে 3 দিয়ে ভাগ যায় না, 8-কে যায় না, 10-কে যায় না, এখানে শুধুমাত্র 6-কে ভাগ যাচ্ছে, 12-কে ভাগ যাচ্ছে, আর বাকি কিন্তু সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এই বিবৃতিটি মিথ্যে। তোমরা এইভাবে স্টেটমেন্টটা বা বিবৃতিটা লিখে ড্যাশ দিয়ে লিখবে, বিবৃতিটি মিথ্যে। এরপর দেখো একটা বক্স আছে, বক্সের মধ্যে দেখিয়ে দিচ্ছি কি বলেছে। এখানে একটা চিত্র আছে, এই চিত্রটাতে 6টি সমতল আছে, কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। এই যে এইটা হচ্ছে নিচের একটা তল,
এইটা হচ্ছে একটা তল, দুটো এই সাইডে একটা, তিনটে এই সাইডে একটা, চারটে। আর এই যে বক্সটা দেখছো এই একটা, আর এই বক্স হচ্ছে এই একটা, তাহলে এখানে টোটাল ছটা তল আছে, তাই কয়েকটা হয়ে গেল ডি। এবার খয়েরটা দেখো, খয়েরটা কি বলেছে, খয়েরটা হয়ে গেল সি। কেন? কারণ এই যে গোল আছে এইটাকে বলে সমতল, একটা সমতল, আর ওপরের যে এরকম ত্রিভুজ আকার যে শেপটা রয়েছে এইটাকে বলে বক্রতল। তাহলে একটা সমতল, একটা বক্রতল, দেখো সিতে তাই আছে। এবার গয়েরটা দেখো, এখানে একটা ফুটবলের ছবি আছে, এই ফুটবলের একটাই তল, সেটা হচ্ছে বক্রতল, অর্থাৎ গোল, এর কোনো সমতল নেই। তাহলে এটা হয়ে গেল বি। আর সবার শেষে দেখো একটা চোঙের ছবি আছে, ফাঁপা চোং। এই ছবিটাতে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো যে দুটো সমতল রয়েছে, এই একটা সমতল, এই একটা সমতল, আর এই মাঝখানে যে গুড়ির মতো অংশটা, রাউন্ড হয়ে যে অংশটা গেছে, এটা হচ্ছে বক্রতল। তাহলে দুটো সমতল, একটা বক্রতল, অর্থাৎ ঘয়ের অপশনটা হয়ে গেল এ। এরপরে দেখো চারের কয়ের অঙ্কটা, এটা ভালো করে বুঝবে। তোমাদের যে এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ, এই সার্কেলের মধ্যে তোমাদের ছয়ের গুণনীয়কগুলো লিখতে হবে। আর এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ, এই সার্কেলগুলোর মধ্যে তোমাদের চারের গুণনীয়কগুলো লিখতে হবে। এই যে পুরো সার্কেলটা কিন্তু এই সার্কেলের মধ্যেই থাকবে, ঠিক আছে? এরপর মুছে দিচ্ছি, দেখো এরপর দেখো চার ও ছয়ের সাধারণ গুণনীয়কগুলো কিন্তু এইটুকু জায়গার মধ্যে তোমাকে লিখতে হবে, এইটুকু সার্কেলের মধ্যে, ঠিক আছে? এবার দেখো প্রশ্নটা কি বলেছে, চিত্রে দুটি বৃত্তের মধ্যে ছয় ও চারের গুণনীয়কগুলো বসাও এবং দুটি বৃত্তের সাধারণ জায়গাটিতে, অর্থাৎ এই যে ছোট সার্কেলটা দেখছো এইটাকে বলে সাধারণ জায়গা, সাধারণ জায়গাটিতে ছয় ও চারের সাধারণ গুণনীয়কগুলো বসাও। আসলে তোমাকে একটা ছবির মাধ্যমে এই অঙ্কটা সলভ করতে হবে। চলো কিভাবে সলভ করতে হবে আমি নিচে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা প্রথমে ক নম্বর দেবে, চারের ক, তারপর লিখবে ছয়ের গুণনীয়কগুলি হলো। ছয়ের গুণনীয়ক আমরা জানি লসাগু করলে বেরিয়ে যায়, এখানে লসাগু করলে আমরা কটা সংখ্যা পাই দেখো, দুই পাই, তিন, এক এবং ছয়, এই চারটি সংখ্যা পাই। তাহলে এখানে চারটি সংখ্যা লিখে দিয়েছি। এরপর দেখো চারের গুণনীয়ক যদি বের করতে হয় তাহলে চারকে আবার লসাগু করব, সেক্ষেত্রে আমরা কি কি পেলাম দেখো, একটা চার পেলাম, দুটো দুই পেলাম, আর একটা এক পেলাম। এখানে এক দুই চার আছে কিন্তু আরেকটা দুই হবে, তোমরা এখানে আরেকটা দুই বসিয়ে নিও। এবার দেখো চার ও ছয়ের সাধারণ গুণনীয়কগুলো আমরা বের করব। বের করতে গেলে কি করতে হবে দেখো, চারের গুণনীয়ক আছে আর ছয়ের গুণনীয়কগুলো আছে, দুটো আমরা পাশাপাশি লিখব। এই যে নিচে দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি। এবার দেখো দুটোতেই কমন আছে, সেই সংখ্যাগুলোকে আমি এখানে বক্স করে দিয়েছি। তাহলে কি কি পেলাম যেটা দুটোর মধ্যেই রয়েছে, তা হলো দুই এবং এক। তাহলে দুই এবং এক এখানে লিখে দিয়েছি। দেখো এইটাকে বলা হয় সাধারণ গুণনীয়ক, অর্থাৎ দুটোর মধ্যেই পাবে। দেখো এই ছবিটার দিকে খেয়াল করো, তোমরা এইভাবে দুটো বৃত্ত করে নেবে, একটা বৃত্তের ওপর দিয়ে আরেকটা বৃত্ত করতে হবে। আমি এই পাশে দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে প্রথমে একটা বৃত্ত করবে, তার ওপর দিয়ে এইভাবে আরেকটা বৃত্ত করবে। এই যে অংশটা দেখছো এইটাকে বলা হয় সাধারণ অংশ, অর্থাৎ কমন ফ্যাক্টর। এইখানে তোমাকে সাধারণ গুণনীয়ক দুটো লিখতে হবে, ছয়ের গুণনীয়কটা কিন্তু তোমাকে এই বৃত্তে লিখতে হবে, আর চারের গুণনীয়কটা তোমাকে এই বৃত্তের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? চলো এখানে আমি রাপলি বুঝিয়ে দিলাম, তোমাদের আমি এই ছবিটা থেকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আরো স্পষ্ট বুঝতে পারবে। দেখো প্রথমে আমরা এই বৃত্তটাকে বুঝবো, আগে তো বৃত্তটা এঁকে নেবে, এই বৃত্তটাকে বুঝবো। এই বৃত্তটার পাশে তোমরা পেন দিয়ে লিখে দেবে ছয়ের গুণনীয়ক। তাহলে ছয়ের গুণনীয়ক আমরা এখানে দেখো কি কি পেয়েছিলাম, এক, দুই, তিন এবং ছয়। দেখো এখানে তাই রয়েছে কিনা, এক, দুই, তিন এবং ছয়, ঠিক আছে? তাহলে এই বৃত্তটার মধ্যে ছয়ের গুণনীয়কগুলো লিখে দিতে হবে। চলো এবার পাশেরটা দেখা যাক। দেখো তাহলে এই পাশের বৃত্তটাতে আমরা কি করব, বলেছে এই পাশের বৃত্তটাতে আমাকে চারের গুণনীয়কগুলো লিখতে হবে। চারের গুণনীয়কগুলো কি পেয়েছিলাম দেখো, এক, দুই, দুই, চার। তাহলে দেখো তো আছে কি না, এক, দুই, দুই, চার, তাই না? তাহলে চারের গুণনীয়কগুলো এই পাশে এইভাবে লিখতে হবে। এবার দেখো আমাদের যে কমন ফ্যাক্টরটা বলেছিল, সেই কমন ফ্যাক্টরটার মধ্যে কি লিখতে হবে, চার এবং ছয়ের সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা সাধারণ গুণনীয়কটা কি পেয়েছিলাম দেখো, দুটোর মধ্যে কমন যেটা ছিল, অর্থাৎ দুই এবং এক পেয়েছিলাম। তাহলে আমাকে দুই এবং এক এই গ্যাপটাতে, অর্থাৎ দুটো বৃত্তর মাঝখানে যে অংশটা, সেই অংশটাতে লিখে দিতে হবে। দেখে নিলে, তাহলে আমি পরিষ্কার করে দিচ্ছি, দেখো তোমরা খাতাতে এইভাবে অঙ্কটাকে কিন্তু টুকে দেবে, ঠিক আছে? আর এই লেখাগুলো দেখছো তোমরা, এই লেখাগুলোকে তোমরা কিন্তু পেনে লিখে দেবে, ঠিক আছে? চলো এবার পরের অঙ্কটা দেখে নেব। পরের অঙ্কটাতে খ নম্বরে দেখো কি বলেছে, একজন কৃষক তার মোট জমির দুইয়ের পাঁচ অংশ ধান, সাতের পনেরো অংশ পাট লাগিয়েছেন।
ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছেন? দেখো এখানে এইভাবে অঙ্কটা টুকে নেবে তোমরা, মোট জমি 2/5 ধান লাগিয়েছিল, আর এখানে একটা যোগ চিহ্ন দেবে, তারপর লিখবে এবং মোট জমির 7/15 পাট লাগিয়েছিল। তাহলে দেখো এবার যদি কৃষকটির মোট জমি কত অংশ ধান এবং পাট লাগিয়েছে আমরা বের করতে চাই, সেক্ষেত্রে এই দুটোকে আমাদের যোগ করে দিতে হবে। এই দুটোকে যোগ করে দিলাম, যোগ করে দিয়ে লসাগু হলো 15, 3/5 3^2 6 হয়ে গেল, 3/5 15 7/1 7 হয়ে গেল, 7 আর 6 যোগ করলে 13, আর নিচে 15 বসে গেল। তাহলে হচ্ছে 13/15 ধান এবং পাট লাগিয়েছিল। বুঝে নিলে? তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। প্রশ্নগুলো আজকে আমি তোমাদের বইয়ের কত নম্বর পেজ থেকে এসেছে সেটা দেখিয়ে দিয়ে সমাধান করে দেব, এর ফলে তোমরা খুব সহজে উত্তরগুলো যেমন বুঝতে পারবে তেমনি নির্ভুলভাবে খাতায়ও লিখে নিতে পারবে। এর আগে আমরা ক্লাস 5 সব মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়ে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, অথবা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমরা ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও। আর কথা নয়, চলো আজকের ভিডিওটা চটপট শুরু করে ফেলি। দেখো 1 কি বলেছে, ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দিতে বলেছে। 1.1 বলেছে ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয়, এটা ঠিক না ভুল? তোমরা দেখো তোমাদের বইতে 4 পেজে পেয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এটা তোমাদের বইয়ের 4 পেজ, সেখানে কি রয়েছে দেখো, ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়, কিন্তু এখানে কি বলেছে ভিটামিন সি তৈরি হয়, তাহলে উত্তরটা ভুল। তাহলে এই বাক্যটা তোমরা পুরোটা লিখবে, তারপর পাশে ক্রস চিহ্ন দিয়ে দেবে। কিভাবে লিখবে দেখো, এই দেখো পুরো কথাটা তোমাকে লিখতে হবে, তারপর এই কাটা চিহ্ন দিয়ে দেবে। তারপর চলো পরের প্রশ্নটা দেখে নেব। 1.2 কি বলেছে, নার্ভ পেশি শিরা ও ধমনীকে রক্ষা করে চামড়া, এটা তোমরা তোমাদের বইতে 1 পেজে পাবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো এটা তোমাদের 1 পেজ, সেখানে এই লাইনটা দিকে খেয়াল করো, চামড়ার নিচে মাংসপেশি শিরা ধমনী রয়েছে, ত্বক এদের বাঁচায়। তাহলে এই বিবৃতিটা বা বাক্যটা একেবারে সঠিক, তার জন্য তোমরা এই বাক্যটা পুরোটা লিখে পাশে টিক দিয়ে দেবে। দেখো তোমরা এইভাবে করবে, পুরো কথাটা লিখতে হবে, তার পাশে রাইট চিহ্ন দিয়ে দেবে। চলো এবার পরের প্রশ্নটা আমরা দেখে নেব। 1.3 বলেছে একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরে 300 হাড় থাকে, এটা তোমরা তোমাদের বইতে 10 পেজে পাবে, কিন্তু সঠিকভাবে দেওয়া নেই, সেখান থেকে একটা কনসেপ্ট পেতে পারো। এই দেখো এই আন্ডারলাইন করা জায়গাটা দেখো, এখানে বলেছে হাড়ের মোট সংখ্যা 100 কাছে নাকি 200 বা 300, তাহলে এখানে দেখো সঠিকভাবে দেওয়া নেই। আসলে বড়দের হাড়ের সংখ্যা কিন্তু 206, যখন মানুষ শিশু অবস্থায় থাকে তখন সেটা থাকে 300, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে হাড়গুলো যুক্ত হয়ে সেখানে কিন্তু টোটাল 206 প্রকারের হাড় আমাদের শরীরে পূর্ণবয়স্কদের মধ্যে দেখা যায়। তাহলে এটা তোমরা কিভাবে লিখবে দেখো, তোমরা পুরো কথাটা লিখে নেবে, তারপর পাশে ক্রস বা কাটা চিহ্ন দিয়ে দেবে। চলো এবার পরের প্রশ্নটা দেখা যাক। 2 বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো, 2.1 বলেছে মেলানিন, মেলানিন কি করে, ত্বকের কিন্তু রংটা কেমন হবে, কালো হবে, কতটা কালো হবে তা কিন্তু নির্ভর করে এই ফ্যাক্টরটা দিয়ে। চলো আমি বইতে দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা তোমাদের বইয়ের 4 পেজে পাবে। এ দেখো এটা 4 পেজ, তোমরা এই জায়গাটাতে খেয়াল করে দেখো, মেলানিন নামের একটা জিনিসের জন্য চামড়া রং কালো হয়। দেখে নিলে? তাহলে এটা হয়ে গেল কত, গ.নম্বর অপশনে দেওয়া ত্বক। এবার 2.2 রয়েছে হিউমেরাস, এটা হচ্ছে আসলে একটা হাতের হাড়, তোমরা এটা তোমাদের বইতে 11 পেজে পাবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা 11 পেজ, এই দেখো এই জায়গাটা খেয়াল করে দেখো, কাত থেকে কুনুই পর্যন্ত যে হাড়টা থাকে সেটাকে বলে হিউমেরাস। এই যে কাত থেকে কুনুই পর্যন্ত, তাহলে এটা কি হাতের মধ্যে পড়ছে না, তাহলে এই হাড়টা হচ্ছে হাতের হাড়, তাহলে এটা কি হয়ে গেল বলতো, হিউমেরাস থাকে কোথায়, হাতের হাড়ে। 2.2 একটা হয়ে গেল ক, তারপর লাস্ট রয়েছে ফিমার, ফিমার হচ্ছে পায়ের হাড়, অর্থাৎ এটার সঙ্গে লাস্ট অপশনটা যাবে, আমি দেখিয়ে দিচ্ছি ওই পেজেই পেয়ে যাবে, 11 পেজে। এই জায়গাটা খেয়াল করে দেখো, কোমর থেকে হাঁটু পর্যন্ত, অর্থাৎ এই যে হাড়টা রয়েছে এই হাড়টাকেই বলে কিন্তু ফিমার। দেখে নিলে? চলো এবার তাহলে তোমরা খাতায় উত্তরটা কিভাবে লিখবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা এইভাবে একটা ছক করে নেবে,
পাশাপাশি সঠিক উত্তরগুলো লিখে দেবে। প্রথমে লিখবে গ অপশনে দেওয়া ত্বক, তারপরে লিখবে ক অপশনে দেওয়া হাতের হাড়, আর তারপর লিখবে ঘ অপশনে দেওয়া পায়ের হাড়। দেখে নিলে, চলো এবার পরের প্রশ্নটাতে যাওয়া যাক। 3 নম্বরে কি বলেছে? একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3.1, মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম লেখো। এটা তোমরা তোমাদের বইতে 11 নম্বর পেজে পেয়ে যাবে। এই দেখো, দুটো হাড়ের নাম হচ্ছে আলনা এবং রেডিয়াস। তাহলে তোমরা কিভাবে লিখবে দেখো, তোমরা এইভাবে লিখবে, মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তা হলো আলনা ও রেডিয়াস। এর পরের প্রশ্নটা চলো দেখে নিই। 3.2 বলেছে, পেশি যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে যে কোনো দুটি কাজের উল্লেখ করো। এটা তোমরা তোমাদের বইতে 12 নম্বর পেজে পাবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এটা তোমাদের 12 নম্বর পেজ। এই জায়গাটা খেয়াল করবে, পেশি নিয়ে কিছু কথা। এই জায়গাটা পুরোটা পড়বে, সরাসরি উত্তরটা পাবে না, তবে কিছুটা কনসেপ্ট তুমি এখান থেকে পড়লে নিতে পারবে। কিভাবে উত্তরটা লিখবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এটা পড়ে যেটুকু বুঝলে তার ওপর বেস করেই এই পয়েন্ট দুটো আমি লিখেছি। দেখো, তোমরা এইভাবে লিখবে, পেশির কাজ, একটা ড্যাশ দেবে বা কোলন দেবে। 1 নম্বরে লিখবে, দেহের আকৃতি প্রদান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে। 2 নম্বর লিখবে, নড়াচড়া ও চলাচলে সাহায্য করে। দেখে নিলে, চলো এবার পরের প্রশ্নটা দেখে নিই। 3.3 বলেছে, আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কি? এটা তোমরা তোমাদের বইতে 13 নম্বর পেজে পাবে। এই দেখো 13 নম্বর পেজ, এইখানে দেখো শরীরে রক্ত যাওয়ার দরকার কি। তোমরা এই জায়গাটা পড়ে নেবে, কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আমি এখানে গুছিয়ে লিখে দিয়েছি, তোমরা এইভাবে লিখবে, রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা হলো, একটা ড্যাশ দেবে বা কোলন দেবে। 1 নম্বরে লিখবে, রক্ত সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয়। শরীরে কোনো কারণে জীবাণু সংক্রমণ হলে আমরা যে ওষুধ খাই তা শরীরে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় কিন্তু রক্ত। তাহলে এই দুটো পয়েন্ট লিখলেই হবে। চলো এবার পরের প্রশ্নটা দেখে নিই। 4 নম্বরে, দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। একটাই প্রশ্ন আছে 3 নম্বরে, হাড়ের জোর না থাকলে আমাদের কি কি অসুবিধা হতো? এটাই লাস্ট প্রশ্ন, তোমরা এটা 11 নম্বর পেজে পাবে। এই যে তোমাদের 11 নম্বর পেজ। এই দেখো, তোমরা এই জায়গাটা পুরোটা পড়ে নেবে, পড়ে নিলে কিছুটা কনসেপ্ট পাবে। সরাসরি হুবাহু উত্তরটা এখানে দেওয়া নেই, আমি সাজিয়ে লিখে দিয়েছি। দেখো, তোমরা এইভাবে লিখবে, হাড় হলো একটি কঠিন অঙ্গ যা মানুষ সহ সকল মেরুদণ্ডী প্রাণী কঙ্কাল তৈরি করে। হাড়গুলি দেহের বিভিন্ন অঙ্গকে সুরক্ষা দেয়। আমাদের শরীরে হাড়গুলি বিভিন্ন স্থানে জোড়া লাগানো থাকে। হাড়ের জোর না থাকলে আমাদের যে অসুবিধাগুলি হতো সেগুলি হলো, একটা ড্যাশ দেবে, দিয়ে 1 নম্বর লিখবে, হাতের হাড়ের জোর না থাকলে হাত ভাঁজ করা যেত না, ফলে খেলাধুলা সহ অনেক কাজে অসুবিধা হতো। 2 নম্বর দিয়ে লিখবে, আঙুলের হাড়ের জোর না থাকলে কোনো কিছু ধরতে অসুবিধা হতো। 3 নম্বর দিয়ে লিখবে, পায়ের হাড়ের জোর না থাকলে চলাফেরা করতে, দৌড়তে, বসতে ইত্যাদি কাজে অসুবিধা হতো। তাহলে এই পর্যন্ত লিখে দিলে সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। এই প্রশ্নগুলো প্রত্যেকটাই তোমরা পেজ নম্বর 3 এবং 4 গিয়ে তোমাদের সাড়ে শিক্ষা বইতে পেয়ে যাবে। আমি শুধুমাত্র এখানে উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলো শুধু লিখে নেবে। প্রথমে ক নম্বরেরটা দেখো, প্রথম শূন্যস্থানের জায়গাটায় লিখবে ভাত, তারপরে শূন্যস্থানের জায়গাটা লিখবে কৃষকেরা। খ নম্বরেরটা দেখো, প্রথমে শূন্যস্থানে লিখবে মাঠ, তারপরে শূন্যস্থানটায় লিখবে লাঙলের। এবারে দেখো গ নম্বরে, প্রথমের শূন্যস্থানটায় লিখবে চোখে, তারপরেরটায় লিখবে বর্ষার। তারপরে ঘ নম্বরেটা দেখো, প্রথমেরটায় লিখবে বৃষ্টি, তারপরে শূন্যস্থানটায় লিখবে চুপ। এবার উম নম্বরেরটা দেখো, প্রথম শূন্যস্থানটায় লিখবে বীজ, তারপরে শূন্যস্থানটায় লিখবে ছড়ানোর। চ নম্বরের প্রথমেরটায় দেবে জিভে, পরে শূন্যস্থানে লিখবে উর্ভর। ছ নম্বরে প্রথমের শূন্যস্থানটায় গর্ভে, পরে শূন্যস্থানটায় খাওয়া। বর্গার জয়ের প্রথম শূন্যস্থানটায় রোদে, তারপরেরটায় ক্ষেত। এবারে ঝয়ের শূন্যস্থানের প্রথমেই লিখবে চাষিরা, তারপরেরটা দেবে পাড়া। ইঙ নম্বরে প্রথমেরটা লিখবে চাষিরা, তারপরেরটা লিখবে পাড়া। ঝয় এবং ইঙ তোমাদের একই শূন্যস্থান রয়েছে, আর এই পাড়াটা কিন্তু সেখানে লিখবে না। ঝ নম্বরে যে পাড়া কথাটা এক্সট্রা আছে সেটা লিখবে না তোমরা। ট নম্বরে দেখো, প্রথমে শূন্যস্থানটা লিখবে খুশি, তারপরে সংরক্ষণ। ঠয়ে প্রথমেরটা লিখবে উঠোনের, তারপরেরটা লিখবে ঝাড়াইয়ের। ডয়ে প্রথমে শূন্যস্থানটা লিখবে ঝেড়ে, তারপরেরটা লিখবে সোনা। তারপর দেখো ঢ নম্বরে, প্রথম শূন্যস্থানটা লিখবে ধান, তারপরেরটা লিখবে এলো।
আর মূর্ধন্য এটা প্রথমেরটা লিখবে পরিশ্রম, আর তারপরে শূন্যস্থানটা লিখবে ভাঙানোর। তাহলে এই যে শব্দঝুরি আছে, এখান থেকে কিন্তু তোমাকে শব্দ নিয়ে তোমাকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে আজকে আমি তোমাদের ক্লাস ফাইভে স্বাস্থ্য শারীর শিক্ষা বিষয়ে পুরো কোশ্চেন পেপারটাই সলভ করে দিলাম। আশা করি তোমাদের অনেক উপকারে আসলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও। এর আগে আমরা ক্লাস ফাইভের সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ করে দিয়েছি, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।